হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি জান্নাতুল অনেক ভালো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার তৈরি করা সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটির নাম আমি দিয়েছি বাঁধাকপির প্যানকেক। বাঁধাকপির প্যানকেক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। বাঁধাকপির প্যানকেক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে কুচি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে নিব। এখানে আমি সম্পূর্ণ একটি বাঁধাকপি এবং আরেকটি বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কিছু ধনে পাতা আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিব। কাঁচামরিচ আর ধনে পাতা আমি কেটে নিয়েছি। কাঁচামরিচ আর ধনে পাতা কেটে আমি বাঁধাকপির উপর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি। আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিব। আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিয়েছি। এই পর্যায়ে বাঁধাকপি কুচি, কাঁচামরিচ, ধনে পাতা কুচির উপর আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুইটা বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ফেটে নেওয়া ডিমগুলো আমি বাঁধাকপির উপর ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। বাঁধাকপির মধ্যে আমি সবগুলো উপাদান দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপাদান আমি বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন নিয়ে নিয়েছি চিকেন সসেস। সসেসগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। চিকেন সসেসগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলগুলো আমি প্যানের মধ্যে ব্রাশ করে নিব। প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এই পর্যায়ে তৈরি করে নেওয়া বাঁধাকপির ব্যাটারগুলো আমি প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে আমি বাঁধাকপির ব্যাটারগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। এখন আমি উপর দিয়ে কিছু কালিজিরা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি কালিজিরার উপর ডিম দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই পর্যায়ে কেটে নেওয়া চিকেন সসেসগুলো আমি বাঁধাকপির প্যানকেকের উপর দিয়ে দিচ্ছি। চিকেন সসেসগুলো আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চিকেন সসেসগুলোর উপর আমি ডিম ব্রাশ করে নিচ্ছি। চিকেন সসেসগুলোর উপর আমি ডিম ব্রাশ করে নিয়েছি। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো মিডিয়াম লো হিটে কুক করে নিব আর ফিরে আসব আমি 20 মিনিট পর। ফিরে এসেছি আমি 20 মিনিট পর। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন সসেসগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিব যে এটা নিচের দিকে হয়েছে কি না। তো আমার বাঁধাকপির প্যানকেকের নিচের দিকটা হয়ে গিয়েছে। আমি এখন স্প্যাচুলার সাহায্যে খুবই সাবধানে বাঁধাকপির প্যানকেকটাকে উল্টে নিচ্ছি। এজন্য আমি একটা প্লেট ব্যবহার করেছি। প্লেটের মধ্যে প্রথমে আমি এটাকে ঢেলে নিচ্ছি। প্লেটের উপর প্যানটি রেখে প্লেটটিকে উল্টে দিয়ে আমি সাবধানে প্যানকেকটিকে উল্টে নিয়েছি। আর এই কাজটি কিন্তু অতি সাবধানে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানকেকটি উল্টে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 10 মিনিটের মতো কুক করে নিব আর ফিরে আসবো আমি 10 মিনিট পর।
ফিরে এসেছি আমি 10 মিনিট পর। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিব। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এখন আমি দেখে নিব বাঁধাকপির প্যানকেক রেসিপিটি হয়েছে কিনা। তাই আমি একটা কাঠি প্যানকেকটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। কাঠিটি যদি একদমই শুকনো বের হয় তাহলে বুঝতে হবে প্যানকেকটি হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটি একদমই শুকনো বের হয়েছে, আমার প্যানকেক রেসিপিটি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। প্যানকেকটি পরিবেশন করার জন্য আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে প্যানকেকটি ঢেলে নিচ্ছি। ওয়াও, খুবই সুন্দর প্যানকেক তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, তৈরি করে নিয়েছি মজাদার বাঁধাকপির প্যানকেক রেসিপি, সম্পূর্ণ নতুন একটি রেসিপি আমি তৈরি করেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। বাঁধাকপির এই প্যানকেক রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে, বিকেলের স্ন্যাক্সে এবং রাতের ডিনারও সার্ভ করতে পারেন। অতিথি আপ্যায়নের জন্য এটি দারুণ মজাদার একটি রেসিপি, আপনারা আপনাদের অতিথিদের এমন একটি মজাদার রেসিপি তৈরি করে চমকে দিতে পারেন। বাঁধাকপির প্যানকেক রেসিপিটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটি কিন্তু অনেক সফট হয়েছে আর খেতে দারুণ ইয়াম্মি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপির এই প্যানকেক রেসিপিটি কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা ইয়াম্মি। প্যানকেক রেসিপিটি বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে, আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে এবং বিকেলের স্ন্যাক্সে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। বাঁধাকপির প্যানকেক রেসিপিটি কিন্তু অনেক হেলদি একটি রেসিপি। বাঁধাকপির মজাদার এই প্যানকেক রেসিপিটি আমি না খেয়ে পারছি না, তাই আমি খাওয়া শুরু করে দিয়েছি। অনেক মজাদার, আমি সস দিয়ে খাচ্ছি, খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা মজাদার। আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।